আবাসিকের সরবরাহের জন্য গ্যাসের মজুদ যথেষ্ট হলেও তিতাসের সিন্ডিকেট চক্র ও কিছু অসাধু কর্মকর্তার অপতৎপরতায় রাজধানীতে কৃত্রিম গ্যাস সংকট সৃষ্টি হয় বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা আর সৃষ্ট সংকটে সরকার কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তারা আলমগীর হোসেনের ক্যামেরায় রাজধানীর গ্যাস সংকট নিয়ে বুলবুল আহমেদের ধারাবাহিক রিপোর্ট আজ দেখুন শেষ পর্ব বাংলার হিসেব মতে রাজধানীতে দৈনিক গ্যাসের চাহিদা রয়েছে দু বিলিয়ন ঘনফুট এর বিপরীতে তিতাস পাচ্ছে এক বিলিয়ন ঘনফুট এতে প্রতিদিন তিনশো বিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি থেকে যাচ্ছে মাত্র এই পরিমাণ ঘাটতিতে গ্যাসের এমন সংকট জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে এই গরমের সময়ে গ্যাস সংকটের যৌক্তিক কোনো কারণ দেখছেন না বিশেষজ্ঞরা তাদের দাবি এলপিজি গ্যাস ব্যবহারে মানুষকে বাধ্য করতে কৃত্রিম সংকট সৃষ্টি করছে একটি কুচক্রী মহল বাসাবাড়িতে যে গ্যাস সংকট দেখা গেছে সেটা মোদে মোটেও যৌক্তিক নয় যখন গ্যাস আসে তখন সামান্য সময়ের জন্য খুব কম থাকে তাতে রান্নাও করতে পারে না এরকম অবস্থায় চলে গেছে বহু পরিবার সিলিন্ডার কিনেছে অলরেডি বাজারে সিলিন্ডারের চাহিদা বেড়ে গেছে দামও বেড়ে গেছে এটা তিতাসের সঙ্গে এলপিজি ব্যবসায়ীরা যোগ সাহসে এটা করেছে এছাড়া গ্যাসের সংকটে রাষ্ট্রের কিছু দুর্বলতা আছে বলে মনে করছেন এই জ্বালানি বিশেষজ্ঞ এখন রাষ্ট্রের প্রতিষ্ঠান রাষ্ট্র তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না আমি মনে করি যে এই এইভাবে মানুষকে যে নির্যাতন করা নিপীড়ন করা মানুষের যে অসহায় অসহায় করে এলপিজি কিনতে বাধ্য করা এই অবস্থায় রাষ্ট্র নিরব হয়ে গেছে গ্যাস সংকটের সত্যতা যাচাই ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের জন্য বারবার যোগাযোগ করলেও ক্যামেরার সামনে কথা বলতে চাননি তিতাস গ্যাসের কোনো কর্মকর্তা বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা